নজর রাখবো পরবর্তী সংবাদে। সময় একেবারেই নেই হাতে, কেননা দোরগোড়ায় এবার করার আছে লোকসভা নির্বাচন, আর তাকে মাথায় রেখে এবার প্রচারে প্রসারে বের হচ্ছে রাজনীতির ময়দানে অবতীর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দল। তাই একে কেন্দ্র করে আজ লক্ষ্য করা গেছে কংগ্রেস এবং সিপিআইএম এর দলের কর্মী সমর্থকরা আর বাজিবাড়ি ভোট প্রচারে গেলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজি সিনহার নেতৃত্বে কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার অভিযান করলেন। মূলত পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কৈলাসহর পুর পরিষদের কালীপুর এলাকায় বিধায়ক বীরজি সিনহার নেতৃত্বে কংগ্রেস এবং সিপিআইএম দলের কর্মী সমর্থকরা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 51 নম্বর এবং 52 নম্বর বুথ কেন্দ্রের সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচার অভিযান করেন। এই বাড়ি বাড়ি প্রচার অভিযানে বিধায়ক বীরজি সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম নেতা কান্তিলাল দেব এবং রানা ধর, পলাশ দে, বনবিহারী সিংহ, কংগ্রেস নেতা দিলীপ দাস, দেবাংশু দাস, অমরজিৎ দাস সহ আরো অনেকেই। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াং এর পক্ষে আমরা জোর প্রচার শুরু করেছি। আজকে আমরা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 52-51 পোলিং বুথে দৌড় টু দৌড় আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস জয়েন্টলি আমরা দুটো দল প্রচারে আমরা নেমেছি এবং মানুষকে বুঝাচ্ছি যে এবার ইন্ডিয়া জোট ভারতের শাসন ক্ষমতায় আসবে, মোদীর জামানা শেষ। সেই জন্য ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য এখানে সবাই সিপিএমের যে দলীয় প্রতীক কাস্তে হাতুড়ি দেওয়ার জন্য আমি আহ্বান রাখি এবং ওই জেনারেল আসনে পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছে, সেখানে সিপিএমও কংগ্রেসের সাপোর্ট করছে। আমি বিশ্বাস রাখি এই বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সাড়া পাচ্ছি, রেকর্ড ভোট আমরা পাব। আপনারা শুনলেন বিধায়ক বীরজি সিনহার বক্তব্য। তবে আজকের এই বাড়ি বাড়ি প্রচার অভিযান কার্যত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান পাশাপাশি এই বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচি শেষে বিধায়ক বীরজি সিনহা একেবারে আশা ব্যক্ত করেছেন যে বিপুল ভোটে তারা এবার জয়লাভ করবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।